প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি রাইসা ফুডিজে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন রোল রেসিপি। দারুণ মজার চিকেন রোল এই রেসিপি, কিন্তু বাচ্চাদের টিফিনে কিংবা বড়দের জন্য কিংবা অতিথি আপ্যায়নেও কিন্তু পরিবেশন করতে পারবেন গরম গরম। আর এই রোলটা খেতেও কিন্তু দারুণ মজার হয়েছে। আর এই চিকেন রোল কিভাবে এক মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন সেই টিপসটাও কিন্তু আজকে আপনাদেরকে বলে দিব। আমি এখানে চিকেন নিয়েছি, এখানে চিকেনের পরিমাণটা আছে 250 গ্রাম পরিমাণ। আর এই চিকেনটাকে কিন্তু আমি এতটাই ছোট ছোট করে কেটে নিয়েছি, যেটা হয়তো দেখে বুঝতে পারছেন। আর ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। এখানে লেবু চিপে দিলাম, একটা লেবুর অর্ধেকটা থেকে আমি রস চিপে দিলাম। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা, হাফ চা চামচ পরিমাণ আদা বাটা, হাফ চা চামচ পরিমাণ লবণ, হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তারপরে এই চিকেনের সাথে মশলাগুলোকে একটু মেখে নিচ্ছি। আর এইভাবে তেলটা দিয়ে যদি ম্যারিনেট করতে দেওয়া হয় তাহলে কিন্তু বেশি ভালো হয়। আর সেই জন্য আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ তেলটা দিয়েছি। তারপরে ভালো করে মেখে এটাকে আমি রেখে দিচ্ছি। তারপর একটা বোল নিয়েছি, আর এখানে আমি 1 কাপের 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। আপনারা পরিমাণটা কম কিংবা বেশি নিতেই পারেন। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর আমি অল্প অল্প করে পানি অ্যাড করে দিচ্ছি। আর এখানে আমি একটা গোলা তৈরি করে নিব। এই গোলাটা দিয়ে কিন্তু এই রুটিটা, রোলের এই রুটিটা তৈরি করে নিব। আর পানি কিন্তু একবারে দিতে যাবেন না, অল্প অল্প করে পানি দিতে হবে। একবারে পানি দিলে কিন্তু এর কনসিস্টেন্সিটা বুঝতে পারবেন না। আপনারা চাইলে কিন্তু পানির পরিবর্তে লিকুইড দুধ দিয়েও এটা করতে পারেন। গোলাটা কিন্তু আমার একদম রেডি। দেখুন, আমি একটা চামচ দিয়ে এর কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি, ঠিক কতটা গাঢ় বা পাতলা করেছি সেটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, হয়তো দেখেই বুঝতে পাচ্ছেন। এখান থেকে আমি কিছুটা তুলে রাখছি, একটা এটা পরবর্তীতে আমি ব্যবহার করব তাই। তারপর একটা পাত্র বসিয়ে দিয়েছি চুলায়। আর দিয়ে দিচ্ছে তেল, যতটুকু তেল দরকার এই রান্নাটুকু, 250 গ্রাম এই চিকেন রান্না করার জন্য যতটুকু তেলের দরকার ততটুকু তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি আমি। তারপর এটাকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আর এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করব না, চিকেনের মধ্যে থাকা যে পানিটা থাকে সেই পানিটা দিয়ে কিন্তু এটা ভালো মতোই সেদ্ধ এবং ভাজা ভাজা হয়ে যাবে তেল থেকে। আর যেহেতু চিকেনটাকে অনেক ছোট করে কেটেছি তাই কিন্তু এটা সেদ্ধর জন্য এক্সট্রাভাবে কোনো পানি অ্যাড করতে হবে না। আর চিকেন তো এমনিতেই অল্পতে সেদ্ধ হয়ে যায়। এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি 2-3 মিনিটের মতো। একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দিচ্ছি 4-5 মিনিটের মতো। 4-5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। আর এ পর্যায়ে একটু নেড়ে চেড়ে দেখে নিচ্ছি সব কিছু ঠিকঠাকভাবে আছে কি না। চাইলে একবার লবণ ঝালটা টেস্ট করে নিতে পারেন। লবণ ঝালটা কিন্তু সম্পূর্ণ নিজের স্বাদ অনুযায়ী দিবেন। যখন দেখবেন চিকেনটা একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে, এ পর্যায়ে কিন্তু আমি এখানে 200 গ্রাম পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি তারপরে দিয়ে দিচ্ছি 8 থেকে 9টা কাঁচামরিচ কুচি। আবারও আমি নেড়ে চেড়ে এগুলাকে ভেজে নিচ্ছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে সয়া সস 2 টেবিল চামচ পরিমাণ। যে কোনো রোল তৈরিতে কিন্তু এই সয়া সসটা দিবেন, তাহলে কিন্তু টেস্টটা অনেকগুণে বেড়ে যাবে। তারপরে দিয়ে দিচ্ছি আমি চিলি সস, এটা 1 টেবিল চামচ পরিমাণ দিলাম। সবগুলো উপকরণকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবং পেঁয়াজগুলো ভাজা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করে। দেখুন, সবগুলো উপকরণই কিন্তু খুব ভালোভাবেই ভাজা ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ নিয়েছি। এর মধ্যে পানি অ্যাড করে দিচ্ছি, দিয়ে ভালো করে কর্নফ্লাওয়ারটাকে মিশিয়ে নিতে হবে। কর্নফ্লাওয়ারটা মিশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি
এই চিকেনের মধ্যে। এই কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু আঠালো হবে এবং গাঢ় হবে। তারপর ভালো করে নেড়েচেড়ে এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি একটা চুলায় পাত্র বসিয়ে দিয়েছি আর কিছুটা দুই তিন ফোঁটার মতো তেলকে ব্রাশ করে নিচ্ছি। পাত্রটা ভালো মতো গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দার এই গোলাটা থেকে যতটুকু দরকার ঠিক ততটুকু আমি দিয়ে দিচ্ছি। পাতলা করে এই রোলটা আমি বানিয়ে নিব, পাতলা করে রোলটা বানিয়ে নিব। তাই এই পাত্রটাকে একটু আস্তে আস্তে করে এইভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি। হাতটা যখন একটু খুলে আসবে তখন এইভাবে ধরে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। দুইটা সাইডকেই উল্টিয়ে পাল্টিয়ে ব্রাউন কালার, হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে ভেজে নিতে হবে। আমার কিন্তু এই রুটিটা ভাজা কমপ্লিট। এখন আমি এটাকে তুলে নিচ্ছি আর দেখিয়ে দিচ্ছি আমি ঠিক কীভাবে ভেজে নিয়েছি এবং কতটা পাতলা করে বানিয়ে নিয়েছি। আমার কিন্তু এই রোলের জন্য রুটিটা তৈরি করা কমপ্লিট। আমি এখানে পাঁচটা রুটি বানিয়ে নিয়েছি, পাঁচটা রোল তৈরি করে দেখাবো। এখন এখান থেকে আমি একটা রুটি নিয়ে নিচ্ছি আর একটা চামচের সাহায্যে আমি কিন্তু এই চিকেনটা দিয়ে দিচ্ছি। আর এই চিকেনটাকে একটু লম্বা করে দিতে হবে, তারপর এইভাবে দুই সাইড থেকে উল্টিয়ে দিতে হবে। ময়দার যে গোলাটা আমি তুলে নিয়েছিলাম সেই গোলাটা এখানে মাখিয়ে দিতে হবে দুই সাইডেই। ভালো করে মাখিয়ে দিতে হবে যাতে ভালোভাবে লেগে যায়। তারপর এইভাবে ধরে এই রোলটাকে কিন্তু উল্টিয়ে দিতে হবে শেষের দিকে, যাতে মুখটা ভালোভাবে লেগে যায় এবং টাইট থাকে, না খুলে যায়। সেই জন্য ভালো করে আবারও ময়দার গোলাটা আমি মাখিয়ে দিচ্ছি। আমার একটা রোল তৈরি করা কমপ্লিট। আমি সবগুলো রোলকে এভাবেই তৈরি করে নিচ্ছি আর এইটাকে ডিপ ফ্রিজে রেখে এক মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন এইভাবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি একটা পাত্রে তেল বসিয়ে দিয়ে গরম করে নিয়েছিলাম আগে থেকেই, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রোলগুলোকে। একটু সময় দিয়ে ভেজে নিতে হবে। যখন আপনার কাছে মনে হবে একটা সাইড হয়তো হয়ে এসেছে তখন অন্য সাইডটাও কিন্তু একটু নড়িয়ে চড়িয়ে দিতে হবে কিংবা ঘুরিয়ে দিতে হবে। এই রোলটা ভাজার সময় কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন চারিদিকটাই খুব ভালোভাবে ভাজা হয়। আর একটু সময় দিয়ে ভেজে নিতে হবে, ধৈর্য হারা হলে কিন্তু চলবে না, এটা লক্ষ্য রাখতে হবে। একটা পর্যায়ে দেখতে পাবেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসবে আর এই রোলগুলো কিন্তু একদম মুচমুচে হবে, যেটা দেখেই বুঝতে পারবেন। ভীষণ মজাদার এই রেসিপিটি, একবার হলেও কিন্তু বাসায় ট্রাই করে দেখবেন। ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে দেখে হয়তো বুঝতে পারছেন, একদম রোলটা কিন্তু ভাজা কমপ্লিট। আমি এখন আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি, হয়তো দেখে বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে, কতটা মুচমুচে আর কতটা মজাদার হয়েছে, আর অসাধারণ চমৎকার একটা কালার চলে এসেছে। আর খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়েছে, আপনাদেরকে হয়তো আমি আগেই বলেছি। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন, আর যারা আমার চ্যানেলে এখনও নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। আমি এখন একটা রোল আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা ভালো হয়েছে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ, সবাই অনেক অনেক ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।